স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের দখল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলসহ বেদখলকৃত সকল হল উদ্ধারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় তারা রাজধানীর বংশালে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বংশাল মোড়ে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধের পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থা নিয়ে সেখানে তারা বিক্ষোভ শুরু করে এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড দেয় প্রায় দুই ঘন্টা অবরোধের এক পর্যায়ে শিক্ষার্থীরা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে তাদের সরে যেতে দশ মিনিটের সময় দেয় ফলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে অবশ্যই কোনো ধরনের সংঘর্ষ এড়াতে নতুন কর্মসূচি দিয়েই অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা আমাদের এই হলগুলো যদি উদ্ধার করা না হবে আমাদের আন্দোলন চলবে আগামী দিন আমরা সকল ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে যাব শুধুমাত্র কালকে আগামী দিন পরবর্তী যে কর্ম কর্মসূচি আমরা আগামীকালে ঠিক করব পুলিশের পক্ষ থেকে বলা হয় যান চলাচলের সমস্যা হয় পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নিয়েছে দাঁড়িয়ে থেকেও আন্দোলন করা যায় সেই অনুরোধ আমরা করেছিলাম তারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করে তাদের কার্যক্রমকে সমাপ্ত করাইয়া দিয়েছি সড়ক অবরোধ ছাড়াও সকালে হল উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা আটকে আন্দোলন করায় আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহসিন কবির এটিএন নিউজ ঢাকা